হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম সামনে ক্যামেরার, কারণ আজকে সামনে এসে সমস্ত প্রোডাক্ট সাজিয়ে রেখেছি। কিছু আইফোনের কালেকশন আজকে ম্যানেজ করেছি, কিছু ভিভো, ওপো, স্যামসাং সমস্ত ফোনেরই কালেকশন করেছি একটু একটু করে আপনাদের জন্য। আর সব থেকে ইজি, যেটা আমাদের হাতে লিখে সম্ভব হতো না, মানে টাইপিং করে আপলোড দিতে খুবই অসুবিধা হয়ে যেত, তার জন্য আমরা এরকম প্রাইস লিস্ট তৈরি করেছি। প্রতিটা প্রোডাক্টের আইমি নাম্বার, কালার মেনশন করে দিয়েছি। আপনারা অনলাইনেও চেক করে নিতে পারবেন যে এই ফোনটার কী বয়স হয়েছে। সব থেকে ইজি উপায় করে দিয়েছি যে আপনি অনলাইনে চেকও করতে পারবেন। আইমি নাম্বার মেনশন করার একটাই কারণ যে অনলাইনে চেক করে নিতে পারবেন যে এটা অথেন্টিক কি না, কি এটা কোনো কিছু আছে কি না, ওয়ারেন্টি কতদিনের আছে, প্রতিটার ডিটেলস আপনি অনলাইন থেকে কোয়ারি করতে পারবেন। তার কারণে এই আইমি নাম্বারের পার্ট এবং কি প্রাইস হাতে লিখে এটা তৈরি করেছি। প্রতিটা প্রোডাক্টের সেম একইভাবে তৈরি করা হয়েছে, যেটা আমাদের ট্যালিতে থাকে সেইভাবে আমরা শুধু প্রিন্ট আউট বের করেছি। তো বন্ধুরা, আজকে এই বিশেষ এই কারণেই, কারণ অনেক বন্ধুদের সাথে একটু মিসম্যাচ হয়েছে, যেরকম আমি বলেছি এটা 10 দিনের প্রোডাক্ট, 20 দিনের প্রোডাক্ট, সেটা একটু এক্সটেন্ড হয়ে বেড়ে গেছে। ধরুন সেটা কেউ ভেবেছে যে এটা এতদিন হয়েছে, দাদা আপনি এতদিন বলেছেন এটা এতদিন কেন হলো, তার কারণে এই আইমি নাম্বার দিয়ে এবার করেছি, যেন সমস্ত জিনিস আপনারা বুঝতে পারেন, নিজেরাই ট্রান্সপারেন্ট ভাবে দেখতে যেন পারেন যেটা কতদিন আছে। প্রতিটা প্রোডাক্ট যেরকম অ্যাপেলের অথেন্টিক ওয়েবসাইট আছে, ওখান থেকে আপনি ওয়ারেন্টি চেক করতে পারবেন। ভিভোর আছে অথেন্টিক ওয়েবসাইট www.vivoallindia.com, মানে যেটা warrantycheck.com লিখলেই চলে আসে। অপো, ভিভো, রেডমি সব প্রোডাক্টের সেম ভাবে অথেন্টিক ওয়েবসাইট দিয়ে তৈরি করেছে, রিয়েলমি, ওপো, ভিভো সব আছে। তো তোমরা চেক করতে পারবে, এই কারণেই আইমি নাম্বার দিয়ে বের করেছি প্রিন্ট আউটটা। এটা আমরা কমেন্টে পোস্ট করে দেবো, একদম সবার লাস্টে কমেন্টে এটা আপলোড করব। এটা তো বন্ধুরা কিছু প্রোডাক্ট যেগুলো আজকে আছে সামনে, আজকে কালেকশন হয়েছে, ব্যাক সাইডে রয়েছে রাখা। তারপরে আরো প্রোডাক্ট যেগুলো কালকে আসবে সেগুলো আমরা আবার একদিন পর আবার নেক্সট ডে আপলোড করব। এইভাবেই আমাদের ডেলি একদিন পর একদিন আমরা আপডেট করছি। আমাদের কিছু কিছু জিনিস যেগুলো কাস্টমারের রিভিউ আছে, যে অনেকে বলে কল কেন রিসিভ করো না দাদা, কল কেন রিসিভ করো না, অ্যাকচুয়ালি যে ব্যক্তি আমাদের কাছে এসেছে সেই জানে যে আমরা কিভাবে ব্যস্ততার মধ্যে থাকি। এখন রাত 11টা পার হয়ে গেছে, আমরা 11টার সময় লাইভে আসার কথা ছিল, তাও 8-10 মিনিট পার হয়ে গেছে, এখন আমি লাইভে আসলাম। যে আসে আমাদের দোকানে শুধু সেই জানে যে আমরা কতটা ব্যস্ততার মধ্যে থাকি। আর আমরা কাস্টমারকে কল, হোয়াটসঅ্যাপ একটু টাইম একটু কম দেওয়া হয়ে গেছে, না হলে আমাদের কাস্টমার আরো আসতো এবং কি বাড়তো। কারণ সবাই ভাবে যে যে ব্যক্তি কল করলে কলের রিপ্লাই পাওয়া যায় না, তার সাথে কিভাবে আমি যাব, কোনো কিছু একটা ফটো চাইলে পাওয়া যায় না, ফটো পাওয়া যায় না। তো বন্ধুরা, তোমরা একবার মানে কি বলবো, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমাদের কাছে যে সমস্ত প্রোডাক্ট আমরা ট্রান্সপারেন্ট ভাবে বলে দিই যে আছে, আমরা ভিডিওর মাধ্যমেও দেখাই, এছাড়া আমরা বলেও দেই যেটা এই চেঞ্জ আছে, এই আছে না আছে, যা কিছু থাকে আমরা সবকিছু বলে দিই আগে থাকতে যে এই আছে। তো যে বন্ধুরা বলে যে শুধুমাত্র একটা জিনিসে শুধু প্রবলেম হয় ওয়ারেন্টি নিয়ে, যেটা প্রোডাক্ট ওয়ারেন্টি কদিন বললাম সেটা মিসম্যাচ হয়ে যায়। ধরুন আমি এই প্রোডাক্টটা বললাম যেটা 2 মাসের আছে, সেটা বেরোলো 1 মাসের, যেটা বললাম 21 দিনের সেটা হয়ে গেল 2 মাসের, এরকম প্রবলেমটা হয়। তার কারণেই এই পার্টটা বের করেছি, স্টক সামারি, যেটার মধ্যে আইমি নাম্বার দিয়ে থাকবে, অনলাইনেও চেক করতে পারবে যে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কদিনের আছে। আর আমরা কোনো রিপেয়ার, কোনো পার্ট যেগুলো ওয়ারেন্টির মধ্যে থাকে, রিপেয়ার কোনো পার্ট পারচেস করি না। সব সময় আমরা পারচেস করার আগে ভেরিফাই করে পারচেস করি, যেন সেই প্রোডাক্টটা যে কাস্টমার নেবে তার পছন্দ হয়, এইভাবে আমরা সব সময় পারচেস করি। তো যে সমস্ত বন্ধুরা আমাদের কল করে কোয়ারি করার জন্য, তাদেরকে বলছি তোমরা কল করো। একবার যদি আমি বলি যে আমি কল করে নিয়েছি, কাস্টমার আছে, তো নেক্সট বার একবার কল করে নেবে, কারণ অনেক সময় ব্যস্ততার মধ্যে থাকা হয়, তাকে আর কল ব্যাক করা হয় না, তো আমার ভুলে যাওয়া হয়, কারণ একটার পর একটা কল আসতেই থাকে, কন্টিনিউ একটার পর একটা কল আসতেই থাকে, কারণ এতটা কোয়ারি বেড়েছে। আগে থেকে অনেকটা সাপোর্ট পেয়েছি তোমাদের কাছ থেকে, বহুত সাপোর্ট পেয়েছি, যার কারণে আমার ডেইলি স্টক চেঞ্জ হচ্ছে, নতুন নতুন কালেকশন আমি তোমাদের জন্য ম্যানেজ করছি। আর যে যখনই আমি আনা হয় তার কিছু মানে তারপরের দিনই ধরতে গেলে বিক্রি হয়ে যায়, বুক হয়ে যায়, সমস্ত ফোন ওইভাবেই চলে, মানে বিগ বুক সব কিছু হয়। যারা অনলাইনে বুক করবে তাদের জন্য মানে আমি এটা এই জিনিসটা এবার তৈরি করেছি একটাই কারণে, যে এটা সব দিক থেকে সেফ,
অনলাইনে যে সমস্ত বন্ধুরা বুক করবে তারা এই লিস্ট দেখে ওখানে বুক করতে পারবে, এই আইমি নাম্বার প্রোডাক্টটা সে পেলো কিনা অনলাইনে, ডেলিভারি হলো কিনা সেটাও সে দেখতে পারবে। কারণ আমি যদি তাকে অনলাইনে ভিডিও করে যদি পাঠাই, কোনো কিছু হোয়াটসঅ্যাপে দেখায়, তো সে নিতে পারে, যেটা আমাদের ক্যাশ অন ডেলিভারি প্রিপেড ডেলিভারি রয়েছে। যে সমস্ত কাস্টমারকে আমরা আমরা কলের টাইম দিয়ে বোঝাতে পারি তারাই দেখছি ক্যাশ অন ডেলিভারি এবং কি প্রিপেড ডেলিভারিতে নিচ্ছে, যাদেরকে আমরা বলছি একটু পরে কল করুন তারা কল করে কল ব্যাক করে না, এবং কি অনেক সময় এরকম হয় সেভাবে যে কেন আমার সাথে কথা বলো না, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এতটাই ব্যস্ততার মধ্যে থাকি যার কারণে কথা বলাটা একটু প্রবলেম হয়ে যায়। কারণ যে আমাদের দোকানে আসবে ভিজিট করবে সেই শুধুমাত্র বুঝতে পারবে যে আমরা কতটা প্রেশার মধ্যে কতটা চাপের মধ্যে থাকি। কারণ আমরা দুই ভাই মিলে এই দোকানটাকে পুরোটাকেই কন্ট্রোল করি, দুই ভাই মিলে সব কাস্টমার হ্যান্ডেল থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ রিপ্লাই থেকে শুরু করে কল অ্যাটেন্ড করা থেকে সব কিছু আমরা দুই ভাই মিলেই করি। প্রোডাক্ট ম্যানেজ, প্রোডাক্ট চেক করা, প্রোডাক্টের কি কোয়ালিটি আছে, প্রোডাক্টের কি কোনো জায়গায় দাগ ডেন্ট যা কিছু থাকে আমরা সব কিছু চেক করার পর আমরা সেটাকে ডিসপ্লেতে আনি। যত সময় আমাদের চেক না হয় তত সময় আমরা স্টক লিস্ট এন্ট্রিও করি না, আর তত সময় আমরা ওটাকে ডিসপ্লেও করি না। আমরা এই কারণে হয়তো সবার ক্ষেত্রে একটু ভুল হতেই পারে, তার জন্য আমরা কাস্টমারকে বলি যে আমাদের কাছে যে এই প্রোডাক্টটা আছে আপনারা নিন আমাদের কাছ থেকে, 5 দিন আপনারা চেক করে আমাদের ফিডব্যাক জানান যে প্রোডাক্টটা ঠিক আছে কিনা। যদি 5 দিনের মধ্যে মনে হয় যে না এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ঠিক নয়, তো আমরা সেটা আপনাদের কাছ থেকে রিটার্ন নিয়ে নেব, এবং কি তার জন্য কোনো টাকা পয়সা মাইনাস কিচ্ছু হবে না যদি সেটা 5 দিনের মধ্যে হয়। কারণ ইলেকট্রিক ডিভাইস যদি কোনো প্রবলেম থাকে সেটা 5 দিনের মধ্যেই দেখা দেবে। আর যে সমস্ত প্রোডাক্ট ওয়ারেন্টির মধ্যে রয়েছে সেই সমস্ত প্রোডাক্ট আপনার সার্ভিস সেন্টার থেকেও দেখাতে পারেন, এবং কি আমাদেরকে ডাইরেক্ট রিটার্নও করতে পারেন, কোনো অসুবিধা নেই, তার মধ্যে কোনো ই নেই। কারণ যে সমস্ত প্রোডাক্টই বেশিরভাগ প্রোডাক্ট, আর কিছু প্রোডাক্ট হয় ইন আউট অফ ওয়ারেন্টি পারচেস, সেই সেই প্রোডাক্টগুলো আউট অফ ওয়ারেন্টি হলেও সেই কন্ডিশন আমরা এরকম ভাবেই দেখে নিই যে সেটা দেখে মনে হয় যে এটা আরো বেশি নতুন, যেটা ওয়ারেন্টিতে থাকে মানে তার থেকেও ভালো কন্ডিশন আছে এরকম মনে হয় অনেক সময়, যে একটা প্রোডাক্ট আমি পারচেস করেছি অনেক পুরনো 1-1.5 বছর হয়ে গেছে, সেটা দেখে মনে হচ্ছে যে এটা 2-3 দিনের ফোন হবে, এতটা মেন্ট কন্ডিশন ভাবে রেখেছে কাস্টমার যে ইউজ করেছে খুব যত্ন সহকারে। তো আজকে আমরা এই কারণে লাইভে আসলাম এই সমস্ত প্রোডাক্টে জানানোর জন্য। যদি কারো কোয়ারি থাকে তোমরা কমেন্ট করো, যারা নতুন আছে তারা আমাদের কল করেও কোয়ারি করতে পারো, কোনো অসুবিধা নেই। এখন এই মুহূর্তে লাইভ চলছে, তোমরা একটু পরে কল করে নাও, কারণ এখন যা কোয়ারি থাকবে সেটা তুমি আমাদের হোয়াটসঅ্যাপ বলছি কমেন্টে ড্রপ করো। আমরা কমেন্ট কিন্তু আমরা ডেইলি পড়তে থাকি, দেখতে থাকি যে কমেন্টে কে কি বললো, কি হলো, কি ফোন চাইছে, তার উপরে আমরা ওয়ার্ক করি, কাজ করি। হয়তো তাকে আমরা ওই মুহূর্তে রিপ্লাই করতে পারি না যে দাদা আমাদের কাছে চলে এসছে এই প্রোডাক্ট চলে এসছে আপনি রিপ্লাই করে দিতে করি না, কারণ না করার একটাই কারণ যে তার জন্য আগে যত সময় আমরা প্রোডাক্ট তার জন্য ম্যানেজ না করব তত সময় আমরা করি না। তো অনেকটাই কথা বলা হলো, কারণ এই কথা বলার কারণ একটাই, এই কারণে বললাম যে অনেক বন্ধুরা বলছে যে মানে বলছে যাই হোক ওটা ছাড়ো এই পার্ট আর বাড়াবো না ওটাকে, এবার দাম বলা শুরু করি। আজকে এই দেখো এই ফোনটা iPhone 6, 16 GB ফোন আছে, একটু কাছে নিয়ে আসো ক্যামেরা, iPhone 6, 16 GB রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট ওয়ার্কিং, এর ব্যাটারি খুবই কম আছে, আর দামটা তো এই কারণে অসাধারণ দাম রেখেছি যে সমস্ত বন্ধুরা শুধু কল ইউজ করার জন্য ইউজ করতে চায় যে কল শুধু আসবে যাবে একটা আইফোন থাকবে অল অ্যাক্সেসরিজ কমপ্লিট আছে, এটা মাত্র 7,000 টাকা। এটাও আমরা আইমি নাম্বার সমেত পেজে লিখে নিয়েছি, আপলোড করব। iPhone 6, 7,000 অনলি, চার্জার পাবেন, ডেটা কেবিল পাবেন, শুধু মাত্র 7,000 টাকার মধ্যে এটা iPhone 6 পেয়ে যাবে। iPhone 7 রয়েছে, এটা আছে 32 GB, এটা দেখুন ব্যাটারি হেলথ 92% রয়েছে 32 GB-তে, 92%। এটা রয়েছে iPhone 8, এটা ফোনটা অফ আছে এই মুহূর্তে, একদম কন্ডিশন একদম ফ্রেশ। এটারও 80-এর মতো ব্যাটারি হবে, 80 এরকম কিছু দেখা ছিল, যাই হোক। এটা আছে iPhone 10, 64 GB, একদম খুব ভালো কন্ডিশন আছে, এটারও ব্যাটারি খুব ভালো আছে, আর আমরা ওইভাবেই পারচেস করি যেটা আমাদের নিজেদের পছন্দ হয়। 83 ব্যাটারি হেলথ আছে, যার যেটা নিড আছে দরকার হলে কমেন্ট করে রাখো বন্ধুরা, আমি রিপ্লাই নিশ্চয়ই করব।
আর প্রাইস তো এবার মেনশন করে দেব, এটা আছে এক্সেস। একটা বন্ধু আমাদের বারবার মেসেজ করেছিল যে এক্সেস আসলে দাদা জানাবে, এক্সেস আসলে জানাবে, তো তাকে আমি জানানোর চেষ্টা করেছি আর তাকেই বলছি যে এক্সেস আমাদের কাছে এক পিস এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, কোনো ডেন্ট স্ক্র্যাচেস কিচ্ছু নেই আর খুবই কম দামে 31,500 টাকায় আইফোন এক্সেস আপনি পেয়ে যাবেন আমাদের কাছে। ব্যাটারি হেলথ খুব ভালো, কন্ডিশনের ব্যাটারি রয়েছে, মানে এই দামের মধ্যে একদম বেস্ট এক্সেস পেয়ে যাবেন আপনি 31,500 টাকা 81 ব্যাটারি দিয়ে। আর এক্সেসের ব্যাটারি ব্যাকআপ খুব ভালো, খুব ভালো চার্জ থাকে, খুব চার্জ মানে মানে খুবই ভালো চলে। আমি নিজে যেটা চালাই এক্সেস ম্যাক্স, ওটা আমি দুদিন চালাই, যেহেতু ম্যাক্স মডেল দুদিন আমার ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেয় নর্মাল, ওটা হোয়াটসঅ্যাপ টুকটাক পার্সোনাল নাম্বার যেহেতু ওটার মধ্যে চালাই। এটা আছে এক্সার 100% ব্যাটারি দিয়ে 128 GB, এটা পেয়ে যাবেন আপনি 35,000-এর মধ্যে 100% ব্যাটারি দিয়ে একদম ফ্রেশ। আর বন্ধুরা এই সমস্ত প্রোডাক্ট একদম আনটাচ কন্ডিশনে রয়েছে, একটা ধামাকাদার প্রাইস এই মুহূর্তে একটা রয়েছে আইফোন 11 64 GB মাত্র 2 মাসের, সরি 2 মাসের একটু বেশি হবে, এটা চেক করে নেবেন, 2 মাসের মধ্যেই আছে ব্যাটারি, 2 থেকে 3 মাসের মধ্যেই হবে, 100% আছে ব্যাটারি, বিল সব কমপ্লিট আছে, বিল আমরা বক্সে রাখার জায়গা নেই বিদায়, আমরা একটা বানিয়েছি কিছু তার মধ্যে বিল রেখেছি, ওটা বিল অ্যামাজন স্টোর থেকে কিনেছি, দেখে নিচ্ছি যে 11টা অ্যাকচুয়ালি কত দিনের। কারণ এখানে কাস্টমারের অনেক নাম ফোন নাম্বার লেখা থাকে, সে কি মানে তার সাথে যেন কন্ট্যাক্ট না করতে, তার জন্য আমরা বিলটা দেখাই না সবসময়, পেমেন্ট করেছে সেইগুলো ডিটেলস গুলো রয়েছে। এটা রয়েছে অ্যাকচুয়ালি এটা রয়েছে 14/12/2020 আইফোন 11-এর বিল, তো 3 মাস হয়নি এখনো, কিছুদিন বাকি আছে। ভিভো V19 আছে 16,500 টাকার মধ্যে, একদমই কম দিনের ফোন আছে এটা, এটা জাস্ট 2 দিন হয়েছে এই ফোনটা, দেখুন Y51A এটা বেরিয়েছে, হেডফোন চার্জার সমস্ত কিছু সিল প্যাক, মানে আপনি এটা নেবেন তো নতুনের মতো করে ইউজ করতে পারবেন, একদম আনইউজড। এখানে রয়েছে স্যামসাং A71, কন্ডিশনটা দেখুন বন্ধুরা, এখন অবধি এই সাইড রিম টেপ অবধি তোলেনি, সাইডের রিম টেপ তোলা হয়নি, আর একদম মানে কি বলবো নতুন নিউ কন্ডিশন পুরো। Note 9 Pro রয়েছে আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড ম্যানেজ করেছি, স্যামসাং F41, MI 10, এটা আমরা যখন পারচেস করি তখন ছিল এটা 3 দিন, আর এটা এখন বয়স হয়ে গেছে 5 দিন, যেহেতু 2 দিন পরে আমরা আপলোড করছি, এটা 25,500 টাকায় রেখেছি 5 দিন, MI 10 আপনি অনলাইন থেকে অনেকটাই কম দামে পেয়ে যাবেন। এখানে রয়েছে iPhone 11 যেটা অনলাইন থেকে কম দাম আছে, প্রতিটা প্রোডাক্ট আপনি আপনাদের কাছ থেকে একবার কিনুন, একবার নিয়ে দেখুন ফিডব্যাক কি আসে, 5 দিন তো আপনার কাছে টাইম আছে, 5 দিন অবধি তো ইউজ করুন, 5 দিন ইউজ করার পর আমাদের ফিডব্যাক দিন যে হ্যাঁ এই ফোনটা চলছে কিনা। হ্যাঁ অনেকে ভাবে যে আমরা 5 দিনের জন্য নেব কি হবে না হবে, 5 দিনের পর যদিও বিক্রি করার হয়, আপনি আমাকে 1 মাসের মধ্যে বিক্রি করবেন, আপনার মাত্র 10% মাইনাস আমি রিটার্ন নিয়ে নেবো। আর যে সমস্ত ফ্ল্যাগশিপ ফোন আছে দামি ফোন সেগুলো 2,000-3,000 ম্যাক্সিমাম 2 থেকে 2,500 টাকার মধ্যে আমরা 1 মাসের মধ্যে রিটার্ন নিয়ে নিই, 2,000 টাকা ম্যাক্সিমাম। আর ছোটখাটো 5,000-7,000-10,000 ওই 10%-এরও কম মাইনাস করে নিয়ে নিই, সেটা 1 মাস হোক আর 2 মাস হোক, অনেক বন্ধুরা আছে 2 মাস পরও আমাদের দিয়ে যায় বলে সিদ্ধা তুমি বলেছিলে এটা নিয়ে নেবে, তা আমরা চলো ঠিক আছে নিয়ে নিই, তো আমাদের ওইভাবেই চলতে থাকে সবসময়। এখানে রয়েছে V20 SE, V20 Pro, V20, 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 আরো V20 রয়েছে রাখা নিচে, তারপরে আছে এখানে F17 Pro, Reno 5 Pro, এটা কাস্টমার কি হয়েছে আজকেই পারচেস করেছে এই ফোনটা, কোনো EMI ফিনান্স কিচ্ছু নয়, কালার সে ব্ল্যাক কালার নিয়েছে, সে হাতে কমফোর্টেবল ফিল হচ্ছে না, যেহেতু এজ ডিসপ্লের কারণে তার মানে কোনো কিছু হয়তো প্রবলেম হচ্ছে, টাচ লেগে যাচ্ছে বারবার, এই কারণে সে অন্য কিছু নিয়েছে, OnePlus-এর কোনো ফোন নিয়েছে 8T, তার কারণে এটা কিনে সেই মুহূর্তেই এক্সচেঞ্জ করেছে, এটা একদমই কম দামে রয়েছে। Realme X7 Pro, যেটা এখন অনলাইনেও আউট অফ স্টক প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না, একদম এতটাই ফ্রেশ, এটা আমাদের কাছে রয়েছে নতুন, একদম সিল প্যাক,
সিল প্যাক রয়েছে, এটা আপনি অনলাইন থেকে অনেকটাই কম দামে পেয়ে যাবেন, তাও আবার ক্যাশ ডিল, মানে ক্যাশ টাকার ডিলে কম দামে পেয়ে যাবে। আপনাকে কার্ডে ডিল করতে হবে না যে এই কার্ডে কিনলে কম হবে, এই কার্ডে কিনলে কম হবে, এই কার্ড আমার কাছে নেই, আপনি ক্যাশে কিনুন আমাদের কাছ থেকে একদমই কম দামে। যেটা কার্ডে ডিসকাউন্ট পাবেন সেম ডিসকাউন্ট আপনার ক্যাশে দিয়ে দেবো আপনাকে। K20 প্রো রয়েছে, M2 প্রো, নোট 8 প্রো, ভিভো Y50 যেটা আমাদের কাছে রয়েছে 11,500 টাকা, ভিভো Y50 8128। এইগুলো আপনারা অনলাইনে গিয়ে আইমি নাম্বার মেনশন করে দেবো, চেক করতে পারবেন কত দিনের, যার কারণে আমি বয়সটা বলছি না, আপনি প্রতিটা প্রোডাক্টই চেক করতে পারবেন যে কতদিন হলো, যেটা দরকার এখান থেকে যে হ্যাঁ এই প্রোডাক্টটা আমার দরকার, এই আইমি নাম্বার স্ক্রল ডাউন করা রয়েছে, মানে নাম্বার দেওয়া রয়েছে, আপনি চেক করে নিলেন আইমি নাম্বার দিয়ে, দেখে নিলেন হ্যাঁ ঠিক আছে প্রোডাক্টের ওয়ারেন্টি এতদিন আছে, তো আপনি আমাদের কাছে আসুন আপনি পেয়ে যাবেন। এই সমস্ত প্রোডাক্ট রয়েছে, তো আজকে এইখানে লাইভ শেষ করছি, কারণ আজকে বেশি বড় করবো না লাইভটা, তাড়াতাড়ি করে শেষ করবো। তো বন্ধুরা যদি বুঝতে কোনো অসুবিধা হয় যে অনলাইনে কি করে চেক করব, তাহলে তুমি আমাদের কমেন্ট করো, আমরা কমেন্টের মধ্যে লিংক প্রোভাইড করে দেবো, প্রতিটা অথেন্টিক ওয়েবসাইটের লিংক, রিয়েলমি ওয়ারেন্টি চেক ইন ইন্ডিয়া, মানে এরকম লিখলেই ইন্ডিয়ান যে প্রোডাক্ট ভার্সনগুলো আছে সবগুলো দেখাবে, এবং কি আইফোন তো অল ওভার ওয়ার্ল্ড যে কোনো জায়গাটাই দেখাবে, শো করবে যেটা কোথাকার, দেখাবে যে এটা কত দিন হয়েছে, কতদিন কি ওয়ারেন্টি আছে, এক্সটেন্ডেড ওয়ারেন্টি করা যাবে কি না, সব ডিটেল দেখাবে। তো সেম ভিভো আছে, ওপো আছে, স্যামসাং আছে, রেডমি আছে, এরকম সেম একইভাবে আপনি অনলাইনে চেক করতে পারবেন। যেটা এখন করে দিয়েছে, এখন অনেকদিন ধরেই করেছে যেটা অনলাইনে চেক, যেটা আমরা এতদিন অনলাইন থেকে দেখে পারচেস করতাম, তো আমরাও ভাবি যে আপনাদেরও সেই জিনিসটা শেয়ার করি, যেভাবে আপনারাও পারচেস করতে সুবিধা হয়। হয়তো আপনাকে কেউ বললো যে এটা এতদিনে রয়েছে, আপনাকে একটা বিল বানিয়ে দিল যে আপনি চেক করে না চেক করে নিয়ে নিলেন, অ্যাকচুয়ালি ওটা আউট অফ ওয়ারেন্টি। তো এই কারণেই এইভাবে আপনাদের বলছি যে আপনার ওয়ারেন্টি চেক করার জন্য ভিজিট করুন অনলাইন ওয়েবসাইটে, ভিজিট করে চেক করে নিন, যে কোনো প্রোডাক্ট কেনার আগে আপনি দেখে নিন যেটা বয়স কত আছে, কি আছে না আছে, আর কন্ডিশন এটা তো ফার্স্ট আপনাকে দেখতেই হবে, যে আপনার নিজের যদি না পছন্দ হয় আপনি নিয়ে কি করবেন, তো কন্ডিশনটা দেখেই কেনাটা বেটার। তো অনেক প্রোডাক্ট দাম হিসাবে কন্ডিশন হয়, দামের হিসাবে কন্ডিশন যেটা আমি বললাম ওরকম হয়। তো বন্ধুরা আজকে লাইভ আর বেশি লেট না করে এখানে শেষ করে দিচ্ছি। আর অ্যাড্রেস অনেক বন্ধুরা ভাবে আমাদের অ্যাড্রেসটা, অনেক সময় প্রতিটা লাইভে আগে বলতাম আমাদের পেজের মধ্যে অ্যাড্রেস মেনশন করা রয়েছে, ফেসবুক পেজে ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে, গুগল ম্যাপে দেওয়া রয়েছে, মোবি এক্সপ্রেস ব্যারাকপুর, বুঝতে কোনো অসুবিধা হবে না। আপনি স্টেশন থেকে এসে গুগল ম্যাপ সার্চ করে মোবি এক্সপ্রেস ব্যারাকপুর, আপনাকে মাত্র দেখাবে 1 মিনিট ওয়াকিং পথ গুগল ম্যাপ, কারণ স্টেশন থেকে নেমে কিছুটা দূর, 1 নম্বর টিকিট কাউন্টার থেকে যে কাউকে জিজ্ঞেস করলে হবে ভি ক্যাব কারি ক্লাব এগুলো কোথায় একদম দেখা যায়, জাস্ট একটু হালকা একটু আগে নজরটা বাড়ালেই দেখতে পারবে। তো তার পাশেই মিনি মার্কেট আমাদের শপ, 18 নম্বর শপ নাম্বার। আর যদি এখানে এসে আসার পর যদি কোনো অসুবিধা হয় একবার কল করে নেবে, ভিডিও কলে আপনাদের সুন্দরভাবে সাজেশন করে বলে দেবো এখান থেকে এখানে আসো, সব ডিটেলস বলে দেবো। তো বন্ধুরা তোমরা ভিজিট করতে পারো, কালকে আসো, কালকে আমাদের শপ সকাল 10:30 থেকে রাত 10টা অবধি খোলা, আমাদের বৃহস্পতিবার শুধু বন্ধ থাকে আর বাদ বাকি দিন আমরা খোলা রাখি, কারণ রাত 10টার সময় বন্ধ করার পর আমরা 10টা থেকে 10:30 মধ্যে রেডি করে আপলোড করার চেষ্টা করি, একদিন আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাই, একদিন আমরা লেটে বাড়িতে যাই আপলোড দেওয়ার জন্য, যে সমস্ত প্রোডাক্ট যেন বন্ধুরা জানতে পারে যে এগুলো অ্যাভেলেবিলিটি আছে, কারণ আমাদের এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় যে সমস্ত বন্ধুরা, কারণ যে সিঙ্গেল পিস থাকে যেরকম স্যামসাং A71 এক পিস, আইফোন 8 প্লাস এক পিস, এর আগের দিন আমি একটা অ্যাড দিয়েছিলাম ওটাও বিক্রি হয়ে গেছে, এটা যেরকম রয়েছে 21,500 টাকায়, এটা কোনো ব্যাক গ্লাস কোনো কিছু চেঞ্জেস নেই, আগেরটা ব্যাক গ্লাস চেঞ্জেস ছিল, এটা একদম ফুল ফ্রেশ আছে, ওয়াটার প্রুফ আছে, জলে ছবিও দেখে নিতে পারবেন কোনো অসুবিধা নেই, মাত্র মানে এটা শুধু আউট অফ ওয়ারেন্টি রয়েছে, ফ্রেশ যেহেতু একদম। তো সমস্ত প্রোডাক্ট বন্ধুরা আমরা টেস্টিং করছি, তো আজকের মতো এখানেই টাটা। আর তোমরা কমেন্টে জানাও যে এই সমস্ত প্রোডাক্ট ছাড়াও যদি অন্য কোনো প্রোডাক্টও লাগে সেটা আমাদের কমেন্টে জানিয়ে রাখো, যে এই প্রোডাক্টটা আমাদের লাগবে, নিড আছে, দরকার আছে, সেটা আমরা ম্যানেজ করে এনে আমরা আপলোড করবো ফেসবুক পেজে। তো গাইস টাটা।
আর সবাই মিলে একটু লাইক কমেন্ট করো যেটা লাগবে জানো, কারণ কমেন্টের উপরেই বেস করছে টোটাল জিনিস। কমেন্ট কমেন্ট লাইক সবাই মিলে একদম 50 জন আছে, একটু কমেন্ট অথবা লাইক একটু করো যেন দেখতে পারি যে লাইক পড়ছে। আর একটু শেয়ার করে দাও, তোমাদের পাশেই শেয়ার বাটন রয়েছে, একজন সিঙ্গেল শেয়ারও যদি করে তাহলে অনেকটা শেয়ার হয়ে যায়। একটা শেয়ারের জন্য আমরা কতটা রিকোয়েস্ট করি তোমাদের, যেটা পাশেই শেয়ার বাটন রয়েছে। আর আমাদের যখন তোমরা কল করো আমরা রিপ্লাই না দিতে পারলে অনেক কিছু বলে দাও, একবার তো শেয়ার করো।